কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সেভেন নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র সেভেন এবিট নিউজের পর্দায়। নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল শিলিগুড়ি। পুলিশের সঙ্গে বচসা, শুরু হয় ধস্তাধস্তি, রাস্তায় বসে চলে প্রতিবাদ বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট লাঠির বাড়ি, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে প্রশাসনের পক্ষ থেকে ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেলো। দেখে নেব সেই ছবি। রাজ্যের তাপমাত্রার পাশাপাশি ক্রমশ বাড়ছে রাজনৈতিক পারদ। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এয়ারভিউ মোড় থেকে নির্ধারিত সময় অনুযায়ী ডিওয়াইএফআই এর উত্তর কন্যা অভিযানের মিছিল শুরু হয়ে তিন বাত্তি মোড়ে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। প্রথম ব্যারিকেড পেরিয়ে মিছিল দ্বিতীয় ব্যারিকেড পৌঁছলে প্রশাসনিক আধিকারিকদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, এমনকি পুলিশের উদ্দেশ্যে লাঠিও চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল চালায় পুলিশ, শুরু হয় লাঠিচার্জ, কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা অঞ্চল। ধুন্ধুমারের মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ মোট 32 জনকে মিছিল থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে আটক করা হয়। শান্তিপূর্ণ অভিযান, উত্তর কন্যা অভিযান, এই অভিযানে আমরা এসেছিলাম মানুষের দাবি নিয়ে লড়াই করতে। আমরা মানুষের দাবি নিয়ে যখন লড়াই করছি, বেকারদের কাজের দাবি নিয়ে লড়াই করছি, শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি তারা করছি, চা বাগানের শ্রমিকদের দাবি নিয়ে লড়াই করছি, বেকারদের কাজের দাবি নিয়ে লড়াই করছি, যখন তখন ওরা আমাদের উপরে আক্রমণ আনছে, আমাদের কমরেড করেছে, কমরেডদের উপরে লাঠিচার্জ করেছে, গোটা পশ্চিমবাংলায় ব্যাপী আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছে, সমস্ত আক্রান্ত কমরেডদের পাশে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো।
পাবেন আগামী পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূলের মাটি সরে গিয়েছে, তৃণমূলের মাটিকে পুনরুদ্ধার করার জন্য পুলিশ প্রশাসন ঐক্যবদ্ধভাবে তারা লড়াই শুরু করেছে। শিলিগুড়ি ব্যুরো। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।